হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন, আমিও ভালো আছি আপনাদের দয়ায়। বর্তমানে আপনার স্ক্রিনে যে বাড়িটির ডিজাইন দেখতে পাচ্ছেন, এই বাড়িটির ডিজাইন মূলত করা হয়েছে আরও কিছুদিন আগে, যখন আমি বাড়িটির ডিজাইন ফার্স্ট করেছিলাম সাদ দিয়ে। যে সাদ দিয়ে বাড়িটি তৈরি করতে আপনাদের কত টাকা খরচ হবে সেই বিষয়টা আমি আমার ফার্স্ট ভিডিওতে যেমনটা বলেছিলাম, তো সেই ভিডিওটা দেখার পর আপনারা অনেকে জানতে চেয়েছেন যে ভাই, সেম ডিজাইনের বাড়ি টিন শিট দিয়ে যদি আমরা তৈরি করি সেক্ষেত্রে আমাদের খরচ কত পড়বে, এবং টয়লেটের সাইজটা যদি আর একটু বাড়তি করে দেন বা টয়লেটের সাইজটা যদি একটু বড় করে দেন সেক্ষেত্রে আপনাদের ভালো হয়। তো আমি আপনাদের সেই চাহিদাটা বিবেচনা করে, চাহিদাটা মাথায় রেখে এই বর্তমানে যেই বাড়িটি দেখতে পাচ্ছেন তিন সিট বাড়ির ডিজাইনটা আপনাদের জন্য করেছি। তো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে, তো পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন, আশা করি আপনাদের ডিজাইনটা খুবই পছন্দ হবে। আর তাছাড়াও আপনারা যারা নতুন বাড়ির ডিজাইন তৈরি করতে চান বা বাড়ি তৈরি করতে চান স্বল্প টাকায়, তো তারা আমাদের দিয়ে বাড়ির ডিজাইন করিয়ে নিতে পারেন। সুন্দর সুন্দর বাড়ির ডিজাইন, আপনারা ঠিক যেভাবে বলবেন আপনাদের রুমের সাইজ তেমনই রাখা হবে। আমরা অবশ্যই আপনাদের সকল চাহিদা মাথায় রেখে বাড়িটার ডিজাইন করে আপনাদের সামনে হ্যান্ড ওভার করবো বাড়িটার ডিজাইনটা। তো আপনারা যারা আমাদের দিয়ে বাড়ি তৈরি করতে চান, বাড়ির ডিজাইন তৈরি করাতে চান, অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের ফেসবুক পেজের লিঙ্ক এবং ইনস্টাগ্রাম পেজের লিঙ্ক, আমাদের ফোন নাম্বার সব কিছু ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, একটু কষ্ট করে আমাদের সাথে যোগাযোগ করবেন। তো চলুন কথা না বাড়িয়ে আমরা প্রবেশ করি আজকের মূল ভিডিওতে। তো আজকের এই ভিডিওটির মধ্যে মূলত আমরা যে সকল বিষয় সম্পর্কে জানবো, যেমন একটি ডিজাইনের বাড়ি তৈরি করতে গেলে আপনাদের কী পরিমাণ জায়গা লাগবে বা কত টাকা হলে আপনারা মোটামুটি এমন একটা ডিজাইনের বাড়ি তৈরি করতে পারবেন বাড়িটার মধ্যে, এবং আরও জানবো যে বাড়িটার মধ্যে আপনারা কয়টি রুম পাবেন এবং কোথায় টয়লেট পাবেন, টয়লেটের সাইজগুলো কত ফিট বাই কত ফিট, রুমের সাইজগুলো কত ফিট বাই কত ফিট হবে, ইত্যাদি যাবতীয় বিষয়গুলো সম্পর্কে আমরা এই পুরো ভিডিওটি জুড়ে জানবো। তো সুতরাং না টেনে আমাদের সঙ্গেই থাকুন, আশা করি অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশন আপনারা পেয়ে যাবেন এই ভিডিওটির মাধ্যমে। তো চলুন এরপর যে আমরা চলে যাই মূল টপিকে। তো প্রথমে যদি আমরা একটু বাড়িটার চারপাশের ডিজাইনটা খেয়াল করি, সেক্ষেত্রে আপনারা লক্ষ্য করবেন যে বাড়িটার সামনে রয়েছে দুইটা বারান্দার এরিয়া, যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন বর্তমানে বাড়িটার সামনে আপনারা দুই পাশে দুইটা বারান্দার এরিয়া পাই যাবেন, এবং বাড়িটির ডান পাশে রয়েছে দুইটি জানালা এবং পিছনের সাইডে রয়েছে আপনাদের জন্য দুইটি জানালা, যদিও গাছের জন্য একটু দেখতে অসুবিধা হচ্ছে তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত, এবং বাড়িটার বাঁ পাশে পাবেন একটি জানালা। তো সুতরাং দেখতেই পাচ্ছেন এবং বাড়ির সামনের দুই পাশের বারান্দার পাশে পেয়ে যাবেন আপনারা একটা করে দুই পাশে দুইটা জানালা। ছাত্রা তৈরি করা হয়েছে টিন শিট দিয়ে, এবং অবশ্যই বারান্দার সামনের যেই ছাত্রা হবে ওইটা আপনারা চেষ্টা করবেন যাতে ঢালাই ছাদ হয়, সেক্ষেত্রে আপনাদের বাড়ির সৌন্দর্যটা একটু ভালোভাবে ফুটবে। এখানে টিনের ছাদ দিলে একদমই সুন্দর দেখাবে না, আমি টিনের ছাদ ব্যবহার করে দেখেছি, খুবই বাজে দেখায়। তো চলুন এরপর যে আমরা দেখে নিই যে এই বাড়িটির ফ্লোর প্ল্যান সম্পর্কে, বাড়িটার ফ্লোর প্ল্যানে আপনারা কী কী সুযোগ সুবিধা পাবেন বাড়িটি তৈরি করলে। তো এরপর যে আমরা চলে এলাম সরাসরি ফ্লোর প্ল্যানে, আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন তো বাড়িটি হচ্ছে 1050 স্কোয়ার ফিটের বাড়ি। তো 1050 স্কোয়ার ফিটের বাড়ির মধ্যে আপনারা প্রথমে এখানে বাড়িতে প্রবেশ করবেন, এটা হচ্ছে বাড়িতে প্রবেশ করার মেইন ডোর, সাথে সাথে পেয়ে যাবেন লিভিং রুম, লিভিং রুমের পাশেই পেয়ে যাবেন আপনারা টয়লেট, একটা মাস্টার বাথরুম, মাস্টার বাথরুমের সাইজ 5 ফিট বাই 10 ফিট, তিনটা রুম পেয়ে যাবেন, তিনটা রুমের সাইজ হচ্ছে 12 ফিট বাই 14 ফিট, এবং কিচেনের সাইজ রাখা হয়েছে আপনাদের 8 ফিট বাই 8 ফিট। তো বাড়িটার দৈর্ঘ্য হচ্ছে 24 স্কোয়ার ফিট এবং প্রস্থ হচ্ছে 36 স্কোয়ার ফিট। ব্যালকনি সাইজটা আপনারা মন মতন রাখতে পারেন, আনুমানিক 4 ফিট বা 5 ফিট এরকম করে রাখবেন। তো এই হচ্ছে বাড়িটার ফ্লোর প্ল্যান যেমনটা দেখলেন। তো চলুন এরপর যে আমরা চলে যাই যে এমন একটা ডিজাইনের বাড়ি যদি আপনারা টিন শিট দিয়ে তৈরি করতে চান সেক্ষেত্রে আপনাদের কত টাকা খরচ হবে বা কত টাকা খরচ হতে পারে সে বিষয়টায়। তো এই বাড়িটি তৈরি করতে আপনাদের যত টাকা খরচ হবে বা যে সকল মালামাল প্রয়োজন পড়বে তার একটা লিস্ট আপনারা বর্তমানে স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আপনারা যদি একটু খেয়াল করেন বাড়িটিতে দুই পাশের গ্রিলের জন্য বারান্দার 20,000 টাকা খরচ ধরা হয়েছে, গাঁথনির জন্য ইট লাগবে 7,000 ইটের দাম ধরা হয়েছে 8 টাকা করে, যদি প্রতি বিশার দাম ধরা হয় সেক্ষেত্রে 56,000 টাকা, ফ্লোর এবং বারান্দার এরিয়ার জন্য আপনাদের ইটের প্রয়োজন পড়বে আরও 6,000, 8 টাকা করে ধরলে প্রতি পিসের দাম সেক্ষেত্রে 48,000 টাকা দাম আসে। বাড়িটি তৈরি করতে আপনাদের রড লাগবে 250 কেজি, তো 250 কেজি রডের দাম আসে আপনার 16,250 টাকা, সিমেন্ট লাগবে 210 ব্যাগ, 420 টাকা করে প্রতি ব্যাগের দাম হলে আপনারা মোটামুটি 75,600 টাকা সিমেন্টের দাম আসে, বালির দাম, বালি লাল বালি দুইটা বাড়ি সে মিলিয়ে আপনাদের
খরচ হবে 20,400 টাকা। টাইলস বাড়িটিতে ব্যবহার করা হয়নি। মিস্ত্রি খরচ ধরা হয়েছে 25,000 টাকা। রং, পাইপলাইন এবং ইলেকট্রনিক খরচ ধরা হয়েছে 20,000 টাকা। বাড়িটিতে প্লাস্টিকের দরজা ব্যবহার করবেন। চারটি দরজার দাম আপনাদের আসবে সেক্ষেত্রে 4,200 টাকা করে প্রতি দরজার দাম হলে চারটি দরজার দাম আসে 16,800 টাকা। লোহার জানালা যদি আপনারা ব্যবহার করেন সেক্ষেত্রে 6টি লোহার জানালার দাম আসবে 1,700 টাকা করে প্রতিটি লোহার দাম হলে আপনাদের 6টি লোহার দাম আসে 10,200 টাকা। এবং বাড়িটার সামনে বা মেইন গেটে আপনারা যে কোনো একটি লোহার দরজা বা ভালো কাঠের দরজা ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে আপনাদের খরচ ধরা হয়েছে আরও 7,000 টাকা। তো অতিরিক্ত এইখানে আপনাদের যেই খরচ ধরা হয়েছে টোটাল, এইখানে যেমন দেখতে পাচ্ছেন এই লিস্টের মধ্যে আপনাদের একটু মালামাল কম বেশি লাগতেই পারে, সেক্ষেত্রে আমি খরচ ধরেছি অতিরিক্ত আরও 30,000 টাকা। তো মোট এখানে অ্যাভারেজে যোগ হলে যেমনটা দেখতে পাচ্ছেন এখানে মোট অ্যাভারেজে যোগ ফল আসে 357,650 টাকা। তো মোটামুটি 3.5 লাখ টাকা হলে মনে মনে করেন আপনারা এমন একটি ডিজাইনের বাড়ি তৈরি করতে পারবেন। তো 3.5 লাখ টাকায় আপনারা এমন একটি ডিজাইনের বাড়ি মোটামুটি তৈরি করতে পারবেন। তো দেখেন, অনেকে এখন একটা জিনিস ভাববেন যে আমি একটা ভুল তথ্য বা ভুল ইনফরমেশান আপনাদেরকে দিয়েছি শুধুমাত্র আমার ভিডিও মেক করার জন্য। তো আমি তাদেরকে বলবো, দেখেন এটা হচ্ছে একটা বেসিক খরচ বা আপনাদের মূল খরচ, এর বাইরেও আপনাদের অনেক খরচ রয়েছে। আপনারা ইট আনবেন, সিমেন্ট আনবেন, বালি আনবেন, আপনাদের গাড়ি ভাড়ার প্রয়োজন পড়বে, তারপর আপনাদের যেখানে বাড়ি তৈরি করবেন সেই পর্যন্ত লেবার দিয়ে এইসব জিনিস ক্যারি করাবেন, আপনাদের সেখানে একটা এক্সট্রা খরচ রয়েছে, মিস্ত্রিদের একটা এক্সট্রা খরচ রয়েছে। যা তাছাড়াও আপনাদেরকে দেখা গেছে বাড়ি বানানোর ক্ষেত্রে অনেক সময় জায়গা বিবেচনা করতে হয় যে একটা সেপারেট ভালো লেভেল জায়গা কিনা বা জায়গা আবার বড় করতে হবে কিনা, উঁচু নিচু জায়গা কিনা, এই সব বিষয়ে মাথায় রাখতে হয়। তো সেই ক্ষেত্রে আপনাদের খরচ দেখা গেছে 1,50,000 টাকা পড়ে যাবে। তো মোটামুটি দেখা গেছে আমি এখানে 3,00,000-3,50,000 টাকা বলেছি, এই বাড়িটি তৈরি করতে আপনাদের অ্যাভারেজে 4,00,000-4,50,000 এমন পড়ে যাবে। সবসময় চেষ্টা করি আপনাদের সত্য এবং বাস্তব ইনফরমেশান দেওয়ার জন্য। তো তার জন্য অনেক সময় হয়তো দেখা গেছে ভিডিও একটু লম্বা হয়। এই হচ্ছে মোটামুটি আজকের ভিডিও, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে ভিডিওটি। অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশাপাশি আমাদের ফেসবুক ইনস্টাগ্রাম পেজেও লাইক করবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।